ভোট প্রচারে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল আগামী বুধবার 23 এপ্রিল, কিন্তু ঘূর্ণিঝড় বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই রবিবার রাতে জলপাইগুড়ি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এখন আর কলকাতা ফিরছেন না মুখ্যমন্ত্রী, বুধবার পর্যন্ত জলপাইগুড়িতেই থাকার কথা তার। এরপর বৃহস্পতিবার নির্ধারিত দিন থেকেই নির্বাচনী প্রচার শুরু হবে তার। ভোট প্রচার সেরে একেবারে নির্ধারিত সময়ে কলকাতায় ফেরার কথা মমতার। রবিবার বিকেলে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে, মৃত্যু হয়েছে 5 জনের, গুরুতর জখম হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে রবিবার রাতে 9:30 বিমানে বাগডোগরা রওনা দেন মুখ্যমন্ত্রী, সঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাস। পৌঁছনোর পরেই মমতা মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে যান। জলপাইগুড়ির সেনাপাহাড় কালীতলা রোডে মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকার এবং পাহাড়পুরে মৃত অনিমা বর্মনের বাড়িতে যান তিনি। পরে সেনপাড়া থেকে রওনা হন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপর সেখান থেকে রাত 2:30 নাগাদ জলপাইগুড়ির মালবাজারের চালসার একটি হোটেলে ওঠেন মুখ্যমন্ত্রী। জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতেই থাকছেন চালসার ওই হোটেলেই। সেখান থেকেই জলপাইগুড়ির পরিস্থিতির দিকে নজর রাখছেন, সবটা পরিচালনাও করেছেন তিনি। মঙ্গলবার চালসাতেই থাকার কথা মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে হোটেলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বুধবারও মুখ্যমন্ত্রী চালসায় থাকার কথা। এরপর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে বেরোনোর কথা মমতা ব্যানার্জির। আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট গ্রহণ। তার নজরে রেখে আপাতত উত্তরবঙ্গে প্রচারে মন দিয়েছেন তৃণমূল। সেই মতো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতার নির্বাচনী জনসভার কর্মসূচি স্থির হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার চালসা থেকে মাথাভাঙা এবং কোচবিহারের সভায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। দাবি শুক্রবার আবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কর্মসূচি। শনিবার যাওয়ার কথা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, তারপর সেখান থেকে আবার বাগডোগরা। শাসক দল সূত্রে খবর, উত্তরবঙ্গ সফর থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের 2 জেলাতেও প্রচারের সূচি রয়েছে মমতার। 8 তারিখে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় 1টি করে জনসভার কর্মসূচিও রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।